অষ্টম শ্রেণীর আমার প্রাণ প্রিয় সকল শিক্ষার্থীদের জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকের এই গণিত ক্লাসে। আমি আজকে তোমাদের গণিতের নবম অধ্যায় অর্থাৎ পিথাগোরাসের উপপাদ্য এই অধ্যায়টি নিয়ে কথা বলবো। এটা তোমাদের অষ্টম শ্রেণীর জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, বরাবরের মধ্যে সবগুলো অধ্যায়ই কিন্তু গুরুত্বপূর্ণ। বিশেষ করে এই নবম অধ্যায় থেকে প্রতি বছর প্রশ্ন করা হয় পিথাগোরাসের উপপাদ্য সংক্রান্ত। তো এই অধ্যায়ের উপরে কিছুদিন আগে আমাদের অঞ্জন স্যার একটি ক্লাস নিয়েছিলেন, যেটা ছিল পিথাগোরাসের উপপাদ্যের প্রমাণ সংক্রান্ত। আজকের এই ক্লাসেও আমি কিভাবে পিথাগোরাসের উপপাদ্যের প্রমাণ নিয়ে আলোচনা করব। তো প্রথমত আমাদেরকে পিথাগোরাস সম্পর্কে একটু জানতে হবে, কারণ এখান থেকে এমসিকিউ প্রশ্ন মাঝে মাঝে থাকে, সেজন্য এইগুলোর উপরে একটু জানা প্রয়োজন। এবং একজন শিক্ষার্থী হিসেবে, বিশেষ করে একজন গণিতের বিদ্যার্থী হিসেবে, তোমাদেরকে জানা উচিত যে পিথাগোরাস সম্পর্কে। পিথাগোরাস হচ্ছেন এই ভদ্রলোক যার জন্ম ছিল 572 খ্রিস্টপূর্বাব্দ, এবং তিনি ছিলেন একজন গ্রিক দার্শনিক এবং পিথাগোরাসবাদীয় যে মতবাদ সেই মতবাদের জনক। তো বলা হয়ে থাকে যে পিথাগোরাসের উপপাদ্যটা আসলে পিথাগোরাস নিজে এটাকে প্রবর্তন করেননি, পিথাগোরাসের অনুসারী যারা ছিল তারা এই উপপাদ্যটাকে প্রতিপাদন করেছে, এবং তাদের যে ধর্মগুরু পিথাগোরাস সেই পিথাগোরাসের নাম অনুসারে এই উপপাদ্যটি আদিকাল থেকেই পিথাগোরাসের উপপাদ্য নামে পরিচিত। এজন্য আমরা এটাকে পিথাগোরাসের উপপাদ্যই বলি। তো প্রথমত আমাদেরকে জানতে হবে পিথাগোরাসের উপপাদ্যটা কি, এ নিয়ে আমি সামান্য একটু কথা বলবো। দেখো এখানে একটা ত্রিভুজ দেওয়া আছে, একটা সমকোণী ত্রিভুজ ABC। এখানে হলুদ রঙের যে বক্সটা দেখা যাচ্ছে এটা বোঝাচ্ছে যে বি কোণটা একটা সমকোণ। তো এই ABC ত্রিভুজের অতিভুজ কোণটা হতে পারে, তোমরা কি বলতে পারবে? এই ত্রিভুজের অতিভুজ কোণটি, অতিভুজ হচ্ছে সমকোণের বিপরীত বাহু। তাহলে এই হলুদ বক্সের যে সমকোণটা আছে সমকোণের বিপরীত বাহু কোণটা? AC। তাহলে অতিভুজ হবে এই ACটা, অর্থাৎ এখানে সমকোণী ত্রিভুজের অতিভুজ হচ্ছে AC। এবং অপর দুই বাহু, একটাকে আমরা ভূমি বলতে পারি আর একটাকে লম্ব বলতে পারি, এটা হচ্ছে সমকোণী ত্রিভুজের পরিচয়। এখন এই অতিভুজের উপর যদি অতিভুজকে যদি আমরা ধরে নিই, তার দৈর্ঘ্য হচ্ছে 5 সেন্টিমিটার, এবং অপর যে বাহুটা আছে BC এর দৈর্ঘ্য যদি আমরা মনে করি 3 সেন্টিমিটার, এবং AB এর দৈর্ঘ্য মনে করলাম 4 সেন্টিমিটার। তো এবার খেয়াল করো, আমি এই কথাগুলো কেন বলতেছি একটু পরে বুঝতে পারবে। এই যে AC বাহু অর্থাৎ অতিভুজের উপর আমরা একটা বর্গক্ষেত্র অঙ্কন করলাম, যেই বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল হবে, তোমরা নিশ্চয়ই জানো বর্গের ক্ষেত্রফল নির্ণয় সূত্র হচ্ছে বাহু স্কোয়ার। তাহলে AC যেহেতু তার একটা বাহু, সুতরাং সবগুলো বাহুর দৈর্ঘ্যই সমান হবে যেহেতু এটা বর্গক্ষেত্র। তাহলে তার ক্ষেত্রফল কত হবে? 25 বর্গ সেন্টিমিটার হবে। আবার যদি আমরা BC বাহুর উপর একটা বর্গক্ষেত্র অঙ্কন করি, লাল রঙের যে বর্গটা দেখতে পাচ্ছ সেটার ক্ষেত্রফল কত হবে? সেটার ক্ষেত্রফল হবে 9 বর্গ সেন্টিমিটার, কারণ বাহু স্কোয়ার। একইভাবে আমরা 4 সেন্টিমিটার বাহুর উপর যদি একটা বর্গক্ষেত্র এরকম অঙ্কন করি, তাহলে সেই বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল কত হতে পারে? সেই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে 16 বর্গ সেন্টিমিটার, কারণ বাহু স্কোয়ার। প্রতি ক্ষেত্রেই কিন্তু বাহু স্কোয়ার দ্বারা আমরা তার ক্ষেত্রফল নির্ণয় করতেছি। তাহলে এখানে একটা ত্রিভুজ ছিল ABC ত্রিভুজে, ABC ত্রিভুজের তিনটা বাহুর উপর আমরা তিনটা বর্গক্ষেত্র অঙ্কন করছি, এবং তাদের ক্ষেত্রফল, সেই তিনটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমরা এখানে নির্ণয় করলাম। তো দেখো একটা ক্যালকুলেশন করে দেখি আসলে এখান থেকে আমরা কী ফলাফল পাচ্ছি। এখানে যে অতিভুজ যেটা আছে, অতিভুজের বর্গ করার কারণে আমরা সেই বর্গফলটা পেলাম, অর্থাৎ তার ক্ষেত্রফল পেলাম 25। আবার অপর দুই বাহুর যে বর্গের সমষ্টি, অর্থাৎ 4 সেন্টিমিটার বাহুর বর্গ হচ্ছে 16, 3 সেন্টিমিটার বাহুর বর্গ হচ্ছে 9, সুতরাং 16 এবং 9 যোগ করলে কত হয়? 25 হয়। তাহলে এখানে আশ্চর্যজনকভাবে আমরা দেখতে পাচ্ছি যে অতিভুজের উপর যে বর্গটা অঙ্কন করা হয়েছে তার যে ক্ষেত্রফল, অন্য দুই বাহুর উপর যে বর্গ অঙ্কন করা হয়েছে সেই দুইটা বর্গের সমষ্টির সমান, অর্থাৎ উভয় ক্ষেত্রে অতিভুজের বর্গ 25, অপর দুই বাহুর বর্গের সমষ্টি হচ্ছে 25। সুতরাং এটাই হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য। তো আমরা যদি এই ত্রিভুজটার কথা কল্পনা করি, যে AC এর বর্গ হবে কত? AC স্কোয়ার। AB এবং BC এর বর্গ হবে AB স্কোয়ার BC স্কোয়ার। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি না, AC স্কোয়ার ইকুয়াল টু AB স্কোয়ার প্লাস BC স্কোয়ার? AC স্কোয়ার ইকুয়াল টু AB স্কোয়ার প্লাস BC স্কোয়ার বলতেই পারি, কারণ AC স্কোয়ার সমান সমান হচ্ছে 25, আবার AB স্কোয়ার প্লাস BC স্কোয়ার সমান সমান হচ্ছে 25। এটি হচ্ছে পিথাগোরাসের উপপাদ্যের জ্ঞানীতিক বা সংক্ষিপ্ত রূপ। অনেক সময় পরীক্ষায় প্রশ্ন করা হয় অনুদান জ্ঞানমূলক প্রশ্নের জন্য 2 মার্কের, তোমাদের করা হয়ে থাকে পিথাগোরাসের উপপাদ্যটি বিবৃত করো। অনেক শিক্ষার্থী কিন্তু এই লাইনটা লিখে দেয় AC স্কোয়ার ইকুয়াল টু AB স্কোয়ার প্লাস BC স্কোয়ার। এটা কি সঠিক? না, এটা কোনোভাবেই সঠিক নয়। AC স্কোয়ার ইকুয়াল টু AB স্কোয়ার প্লাস BC স্কোয়ার এটা পিথাগোরাসের উপপাদ্য নয়, এটা হচ্ছে তার সাংখ্যিক বা জ্ঞানীতিক রূপ। পিথাগোরাসের উপপাদ্য কোনটা? এটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য, একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টির সমান। তোমাদের পরীক্ষায় যদি কখনো এইরকম প্রশ্ন আসে, অবশ্যই এই হলুদ রঙের যে
তিন চারটা লাইন দেওয়া আছে, এইগুলো তোমরা লিখবে খাতায়। তোমাদের বইয়ে দেওয়া আছে 141 নম্বর পৃষ্ঠার নিচের দিকে কালো কালো করে দাগ দেওয়া আছে পিথাগোরাসের উপপাদ্য, এগুলো অবশ্যই শিখে নিবে। এবং তোমাদের এই ক্লাসের আমি ছোট্ট একটা কাজ রাখতেছি, যে সকল শিক্ষার্থীরা আমার এই ক্লাসটা দেখতেছ এবং এখন পর্যন্ত দেখে আসছো, তাদের জন্য একটা কাজ রাখছি যে তুমি মুখস্থ করে একসাথে আমার হোয়াটসঅ্যাপ আইডিতে তুমি এই উপপাদ্যটাকে বলে হোয়াটসঅ্যাপ আইডিতে অডিও আকারে সেন্ড করতে পারবে। যদি তুমি চাও, আমি দেখতে চাই যে আমার কোন কোন শিক্ষার্থী গণিত ক্লাসে আগ্রহী এবং গণিতকে ভালোবাসে। তো এরপরে আমি পরবর্তীতে যে কাজটা আছে আমার মূল দায়িত্ব, সেটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্যের প্রমাণ। তো পিথাগোরাসের উপপাদ্যের প্রমাণের তিনটা পদ্ধতি তোমাদের বইয়ে দেওয়া আছে, একটা হচ্ছে সমকোণী ত্রিভুজের সাহায্যে, আরেকটা হচ্ছে সদৃশকোণী ত্রিভুজের সাহায্যে এবং আরেকটা হচ্ছে বীজগণিতের সাহায্যে। তোমাদের পরীক্ষায় সাধারণত প্রশ্নের মধ্যে যদি সরাসরি উল্লেখ থাকে যে এই পদ্ধতিতে প্রমাণ করো, তাহলে যে পদ্ধতির কথা উল্লেখ থাকবে সেই পদ্ধতিতে তোমাকে প্রমাণ করতে হবে। তবে এরকম সচরাচর দেওয়া হয় না, যদি না দেওয়া হয় তাহলে তোমার যেটা সহজ মনে হয়, যে পদ্ধতিটা তুমি ইজি ফিল করো, সেই পদ্ধতি তুমি পিথাগোরাসের উপপাদ্যকে প্রমাণ করবে। তো আমি এখানে যে পদ্ধতিতে প্রমাণ করব সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজের সাহায্যে। সেজন্য আমি প্রথমে আমাদেরকে ট্রাপিজিয়াম এবং সমকোণী ত্রিভুজ সম্পর্কে সামান্য একটু জানতে হবে। দেখো এখানে একটা চতুর্ভুজ দেওয়া আছে, এ বি সি ডি চতুর্ভুজ, এটাকে কি ট্রাপিজিয়াম বলা যাবে? ট্রাপিজিয়াম কাকে বলে? যে সকল শিক্ষার্থীরা জানো তারা এই মুহূর্তে মনে মনে এই সংজ্ঞাটা একবার পড়ে ফেলো। ট্রাপিজিয়াম হচ্ছে একটা চতুর্ভুজ, যে চতুর্ভুজের একজোড়া বিপরীত বাহু সমান্তরাল হবে। তাহলে এখানে যে চতুর্ভুজটা দেখতে পাচ্ছ, সেই চতুর্ভুজের যে নিচের দিকে যে বাহুটা আছে অর্থাৎ বিসি, এই বিসি বাহুর দৈর্ঘ্য যদি এ হয় এবং উপরে যে বাহুটা আছে এডি, এডি এর দৈর্ঘ্য যদি বি হয়, তাহলে কি তোমরা বুঝতে পারতেছ এখানে বিসি এবং এডি পরস্পর সমান্তরাল, এবং এ বি এবং ডিসি এরা কিন্তু পরস্পর সমান্তরাল নয়। তাহলে যেহেতু এই চতুর্ভুজের একজোড়া বিপরীত বাহু সমান্তরাল, সেজন্য আমরা এটাকে ট্রাপিজিয়াম বলতে পারি। তাহলে এই ট্রাপিজিয়ামের যে উচ্চতা সেটাকে আমরা ধরে নিলাম এইচ। তাহলে এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কত হবে? খুব ভালোভাবে মনে রাখবে এটা, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা, এটা আমাদের প্রমাণের জন্য কাজে লাগবে। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু সমান্তরাল বাহুদের মধ্যবর্তী দূরত্ব। অর্থাৎ সমান্তরাল বাহুদ্বয় কোনটা? একটা হচ্ছে বিসি আর একটা হচ্ছে এডি। তাহলে এই দুইটা বাহুর দৈর্ঘ্যের যোগফল, তার সাথে গুণ করতে হবে কত? তাদের মধ্যবর্তী দূরত্ব। তাহলে দেখো তো তাদের মধ্যবর্তী দূরত্ব কত? এইচ। এই কনসেপ্টটা আমাদের কাজে লাগবে প্রমাণের ক্ষেত্রে। তারপরে দেখো একটা সমকোণী ত্রিভুজ দেওয়া আছে, এই ত্রিভুজটাকে চিনতে আশা করে কারো কোনো সমস্যা হচ্ছে না। এ বি সি একটা সমকোণী ত্রিভুজ যার বি কোণটা হচ্ছে সমকোণ। এই বিসি যে বাহুটা আছে তার দৈর্ঘ্য ধরে নিলাম আমরা এ, এ বি এর বাহুর দৈর্ঘ্য ধরে নিলাম আমরা এইচ। কেন? কারণ এটা হচ্ছে উচ্চতা, এবিটা হচ্ছে এই ত্রিভুজের উচ্চতা এবং বিসিটা হচ্ছে তার ভূমি। তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র তোমরা সেভেনে এটা পড়ে আসছো, সেটা হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে এখানে দুইটা সূত্র আমরা দেখলাম, এই সূত্র দুইটা আমাদের কাজে লাগবে পরবর্তী প্রমাণের জন্য। আমাদের সকল প্রস্তুতি শেষ, এবার আমরা প্রমাণে চলে যাব। খেয়াল করো, আমি প্রথমত আমি একটা কথা বলে ফেলি যে তোমাদের যে তিনটা পদ্ধতি আছে তার মধ্যে সদৃশকোণী ত্রিভুজের সাহায্যে প্রমাণ করার জন্য একটি ক্লাস অতীতে কিছুদিন আগে গেছে আমাদের অঞ্জন স্যার, সেই ক্লাসটি নিয়েছেন, তোমরা যারা দেখোনি দয়া করে দেখে নিতে পারো সদৃশকোণী ত্রিভুজের সাহায্যে কিভাবে পিথাগোরাসের উপপাদ্যকে প্রমাণ করতে হয়। আজকের এই ক্লাসটাতে আমি দেখাচ্ছি তোমাদের কিভাবে সমকোণী ত্রিভুজের সাহায্যে প্রমাণ করতে হবে। এখানে একটা ত্রিভুজ দেখতে পাচ্ছ সবুজ রঙের, সেটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। আশা করি তোমাদের বুঝতে কষ্ট হচ্ছে না। এখানে বি কোণটা হচ্ছে সমকোণ, হলুদ রঙের যে বক্সটা দেওয়া আছে সেটাতে বোঝাচ্ছে এই বি কোণটা হচ্ছে সমকোণ। তো এই এবিসি ত্রিভুজের আমরা ধরে নিলাম তার বিসি বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ, এবি বাহুর দৈর্ঘ্য হচ্ছে সি এবং এসি বাহুর দৈর্ঘ্য হচ্ছে বি। এটা আমরা আমাদের প্রমাণের জন্য ধরে নিলাম। তোমরা তোমাদের বইয়ে দেখবা যে এইভাবেই তার কী দেওয়া আছে, বিশেষ নির্বাচন দেওয়া আছে, তোমাদের পরীক্ষার খাতা এইভাবেই লিখবে। তো এবার আমরা কিছু অঙ্কন করব। দ্বিতীয় ধাপ হচ্ছে অঙ্কন, বিশেষ নির্বাচনের পরে আসতেছে অঙ্কন। তাহলে এখানে লাল রঙের যে ত্রিভুজটা দেখতে পাচ্ছ এটা আমরা অঙ্কন করে পেয়েছি। তো এই লাল রঙের ত্রিভুজের ক্ষেত্রে এটাও একটা সমকোণী ত্রিভুজ, কারণ এটা কিভাবে করা হয়েছে তোমরা বইয়ে দেখবা। বিসি বাহুকে এমনভাবে বর্ধিত করি যেন আমরা এই সিডি বাহুর দৈর্ঘ্যটা এবি বাহুর দৈর্ঘ্যের সমান হয়, এবং ডি বিন্দু থেকে সোজা লম্বভাবে উপরের দিকে আমরা ই পর্যন্ত গেছি। তো যেহেতু ডি বিন্দু থেকে সোজা লম্বভাবে ই পর্যন্ত গেছি, সেজন্য এটা হবে 90 ডিগ্রি। ডিই রেখাটা সিডি রেখার উপর লম্ব হবে, এ কারণে এই সিডিই এই ত্রিভুজটা হবে সমকোণী ত্রিভুজ। তো এখানে অঙ্কন অনুসারে আমরা ডিইটা হচ্ছে কার সমান? বিসি এর সমান, আর সিডিটা হচ্ছে এবি এর সমান। তাহলে
ডিইটা হবে এ এবং সিডিটা হবে সি। এবার আমরা এই দুইটা ত্রিভুজকে নিয়ে কাজ করব, মাঝখানে যে ফাঁকা অংশ আছে এই ফাঁকা অংশকে যদি আমরা একটা ত্রিভুজ দ্বারা পরিপূর্ণ করি তাহলে এটাও কিন্তু একটা হলুদ রঙের যে অংশটা দেখাচ্ছে সেটাও কিন্তু একটা ত্রিভুজকে নির্দেশ করে। তো এটি হচ্ছে আমাদের এই উপপাদ্যের চিত্র। তো এবার আমরা পরের কাজে যাই। দেখো আমি প্রথম যে ধাপটা তোমাদের বইয়ে দেওয়া আছে প্রমাণের প্রথম ধাপ, সেই ধাপে যাচ্ছি। প্রথমত এই ধাপে যাওয়ার জন্য আমি এই সবুজ ত্রিভুজটাকে আলাদা করে নিলাম, লাল ত্রিভুজটাকে আলাদা করে নিলাম। এই লাল সবুজ ত্রিভুজ দুইটাকে নিয়েই আমি প্রথমত আমাদের প্রথম ধাপটা শেষ করব। আমার প্রথম দায়িত্ব হইতেছে এই দুইটা ত্রিভুজকে সর্বসম প্রমাণ করা। তো এরকম দুই রকম পজিশনে থাকলে প্রমাণটা বুঝতে একটু সমস্যা হতে পারে, সেজন্য আমি পজিশনটাকে একটু চেঞ্জ করে দিলাম, যে এই যে লাল রঙের ত্রিভুজটাকে 90 ডিগ্রি কোণে আমি বাঁকিয়ে দিলাম, অর্থাৎ ডিটা আগে ডান পাশে ছিল এখন নিচে চলে আসছে। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, বাকি সব কিন্তু ঠিক আছে, শুধুমাত্র আমরা ত্রিভুজটাকে 90 ডিগ্রি কোণে ঘুরিয়ে দিয়েছি। আচ্ছা, তো এবার খেয়াল করো এই যে দুইটা ত্রিভুজ এবিসি, লাল সবুজ ত্রিভুজ এবিসি এবং সিডিই, এই দুইটা ত্রিভুজের ক্ষেত্রে এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে যে এবি বাহু সিডি বাহুর সমান, এবি বাহু সিডি বাহুর সমান, এটা অঙ্কন অনুসারে, এবং উভয়বাহুর দৈর্ঘ্যই হচ্ছে সি। একইভাবে দেখো বিসি এবং ডিই, এরা উভয় ভূমিতে আছে, বিসি এবং ডিই, এবং উভয়টার দৈর্ঘ্যই কিন্তু এ। সুতরাং আমরা এটা অঙ্কন অনুসারে বলতে পারি এই বাক্যটা আসলে যথার্থ। উপপাদ্য প্রমাণ করার ক্ষেত্রে আমাদের এরকম কিছু যুক্তি উপস্থাপন করতে হয়, এটা হচ্ছে আমাদের প্রথম যুক্তি। দ্বিতীয় ক্ষেত্রে দেখো অন্তর্ভুক্ত কোণ যেটা আছে এবিসি, এবিসি ত্রিভুজের সবুজ ত্রিভুজের অন্তর্ভুক্ত কোণ হচ্ছে এবিসি, এবং সিডিই ত্রিভুজের অন্তর্ভুক্ত কোণ হচ্ছে সিডিই। দেখো তো দুইটা ত্রিভুজের এই দুইটা কোণ কি সমান কিনা, দুইটা কোণই সমান, কারণ দুইটাই 90 ডিগ্রি। এটাও কিন্তু আমরা অঙ্কন অনুসারেই বলবো, কারণ আমরা যখন বিশেষ নির্বাচনে বলেছিলাম এবিসি একটা সমকোণী ত্রিভুজ যার বি কোণটা হচ্ছে সমকোণ, আর অঙ্কন করার সময় আমরা দেখেছিলাম ডি ইটা সিডি এর উপর লম্ব, সে কারণে এই ডি কোণটা হচ্ছে একটা সমকোণ, তাহলে দুইটা কোণই সমান। আচ্ছা, সুতরাং আমরা বলতে পারি এই দুইটা ত্রিভুজ সর্বসম। কেন? কারণ আমরা জানি সর্বসমতার বিধি অনুসারে যদি দুইটা ত্রিভুজের দুইটা বাহু এবং একটা কোণ পরস্পর সমান হয় তাহলে সেই দুইটা ত্রিভুজকে সর্বসম ত্রিভুজ বলা যায়। তাহলে আমাদের এই দুইটা ত্রিভুজ সর্বসম নিশ্চয়ই আমরা একথাটা বলতে পারি। এবার খেয়াল করো যদি দুইটা ত্রিভুজ সর্বসম হয় তাহলে কথা বলতেছে যে এরা সব দিক থেকে সমান, এদের তিনটা কোণ অপর ত্রিভুজের তিনটা কোণের সমান হবে, এদের তিনটা বাহু অপর ত্রিভুজের তিনটা বাহুর সমান হবে, এটি হচ্ছে সর্বসম। তাহলে এবার কি আমরা বলতে পারি না এই এসি বাহু এবং সিই বাহু সমান? এসি বাহু দেখতে পাচ্ছ, এসি বাহুটা হচ্ছে সবুজ ত্রিভুজের যে অতিভুজ যেটা আছে, আর সিই বাহুটা হচ্ছে লাল ত্রিভুজের অতিভুজ, তাহলে অতিভুজও কী হবে? পরস্পরের সমান হবে। আবার একথাও বলা যায় যে বিএসি যে কোণটা আছে, বিএসি কোণ ডিসিই কোণের সমান, বা ইসিডি কোণ, তোমাদের এখানে দেওয়া আছে ইসিডি, তো এই দুইটা কোণ সমান হবে, অবশ্যই সমান হবে, কারণ তোমরা এখান থেকে স্পষ্ট আমরা এটা বুঝতে পারতেছি দুইটা ত্রিভুজের ক্ষেত্রে, এখানে এই যে এই এ কোণটা এবং সি কোণ সমান। তো প্রথম ধাপটা আমাদের শেষ হলো, এবার দেখবো আমরা দ্বিতীয় ধাপ। দ্বিতীয় ধাপে খেয়াল করো এখানে যে লাইনটা দেওয়া আছে কোণ এ সি বি, তোমরা ত্রিভুজের ক্ষেত্রে খেয়াল করো কোণ এ সি বি কোণটা আছে, কোণ এ সি বি, ওটা সবুজ ত্রিভুজের এ সি বি প্লাস বি এ সি, বি এ সি কোথায় আছে? বি এ সি। তাহলে এই যে সবুজ ত্রিভুজটা আছে এই সবুজ ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি, তাহলে তোমরা বলো তো বাকি দুইটা কোণের সমষ্টি কত ডিগ্রি হবে? বাকি দুইটা কোণের সমষ্টি হবে 90 ডিগ্রি। এর কারণ হচ্ছে ত্রিভুজের একটা ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি হয় 180 ডিগ্রি, তোমরা এটা জানো আশা করি। তাহলে একটা কোণ যেহেতু 90 ডিগ্রি চলে গেছে তাহলে বাকি দুইটা কোণের সমষ্টি হবে 90 ডিগ্রি। যাই হোক, আমি এখানে লিখলাম এসি বি প্লাস বি এসি সমান সমান কোণ এ সি বি, তাহলে এ সি বি এর জায়গায় কিন্তু এসি বি আছে, এ সি বি। এবার খেয়াল করো বি এ সি, একটু আমরা যে দুই এক নম্বর ধাপে দেখেছিলাম যে বি এ সি এবং ইসিডি সমান, তাহলে এখানে এই বি এ সি এর পরিবর্তে কি ইসিডি লেখা যায় না? তাহলে এই যে এ কোণটা এবং এই কোণটা, এই দুইটা কোণের দুইটা কোণ সমান, পরস্পর সমান, এজন্য এই বি এ সি এর পরিবর্তে আমরা ইসিডি লিখতে পারি। এবং যদি এই দুইটা কোণের সমষ্টি 90 ডিগ্রি হয় তাহলে এসিবি এবং ইসিডি কোণের সমষ্টি হবে কত? 90 ডিগ্রি, অর্থাৎ এক সমকোণ। অর্থাৎ আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এই যে আমাদের বড় যে মূল যে চিত্র, সেই চিত্রের এসিবি এবং ইসিডি এই দুইটা গুণের সমষ্টি হচ্ছে 90 ডিগ্রি। তাইলে তোমরা এখান থেকে স্পষ্ট বুঝতে পারছো যে এখানে যে সরল রেখা, সেই সরল রেখা এখানে 180 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। 180 ডিগ্রির মধ্যে এসিবি এবং
ই সি ডি এবং আছে এ সি ই। তাহলে এখন এ সি বি এবং ই সি ডি এই দুইটা গুণের সমষ্টি এক সমকোণ। তাহলে তোমরাই বলো এই এ সি ই অর্থাৎ হলুদ যে ত্রিভুজটা আছে, হলুদ ত্রিভুজের এই কোণটা সি কোণটা কত ডিগ্রি হবে? এটাও হবে অবশ্যই 90 ডিগ্রি। এ কারণে এখানে বলেছে যে ত্রিভুজ, সুতরাং কোণ এ সি ই সমান সমান এক সমকোণ। সুতরাং আমরা বলতে পারি যে কোণ এ ত্রিভুজ এ সি ই সমকোণী ত্রিভুজ। এই অংশটা হচ্ছে তোমাদের বইয়ের প্রথম অংশ। এটা আলাদা করে তোমাদের 4 মার্কের জন্য পরীক্ষায় প্রশ্ন থাকতে পারে, সেজন্য আমি এটাকে আলাদা করে দিয়েছি, সমকোণী ত্রিভুজ প্রমাণ করা। অনেক সময় একটা ত্রিভুজকে ত্রিভুজ দিয়ে তোমাকে বলে, এরকম একটা চিত্র দিয়ে বলে যে প্রমাণ করো যে এ সি ই একটি সমকোণী ত্রিভুজ। আশা করি তোমরা এটুকু পর্যন্ত বুঝতে পেরেছ। তোমাদের বইয়ে সাধারণত খুব সংক্ষেপ করে দেওয়া থাকে, আমি এই সংক্ষেপগুলোকে আমি আমার ভাষায় বিস্তারিত করে বলার চেষ্টা করেছি। এবার আসো আমরা 3 নম্বর ধাপে যাই। 3 নম্বর ধাপে দিকে অর্থাৎ এখানে 3 নম্বর ধাপে যদি আমরা যাই, তাহলে বুঝতে পারবো যে আমরা যে অঙ্কন করেছিলাম সেই অঙ্কন অনুসারে আমরা বুঝতে পারতেছি এই যে এ বি যে বাহুটা আছে, এই এ বি বাহু বিডি বাহুর উপর লম্ব। কারণ কি? কারণ এই বি কোণটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে অবশ্যই এ বি বাহুটা বিডি বাহুর উপর লম্ব হবে। এবং ইডি যে বাহুটা আছে, খেয়াল করে দেখো এই ইডি বাহুটা একইভাবে বিডি বাহুর উপর কিন্তু লম্ব। তাইলে যেহেতু দুইটা রেখা একই বাহুর উপর লম্ব, তখন আমরা ওই দুইটা রেখাকে সমান্তরাল বলতে পারি। এ কারণে এখানে বলছে এ বি সমান্তরাল ইডি। এবার দেখো আমরা ওই যে প্রথমে যে সংজ্ঞাটা দেখেছিলাম ট্রাপিজিয়ামের, ট্রাপিজিয়ামের সংজ্ঞা অনুসারে বলছে যদি একটা চতুর্ভুজের একজোড়া বিপরীত বাহু সমান্তরাল হয়। তাহলে এখানে দেখতে পাচ্ছ যে এখানে একটা চতুর্ভুজ দেওয়া আছে এ বি ডিই, এই চতুর্ভুজের একজোড়া বাহু অর্থাৎ এ বি এবং ডিই এই দুইটা বাহু পরস্পর বিপরীত এবং সমান্তরাল। এ কারণে আমরা এ বি ডিই কে একটা ট্রাপিজিয়াম বলতে পারি। আমাদের এই 2 না 3টা ধাপের মাধ্যমে আমাদের দ্বিতীয় স্তরে যে প্রিপারেশন সেটা কিন্তু শেষ হলো। এবার আমরা ফাইনাল টাচে যাব, অর্থাৎ আমরা প্রমাণ করব। আমরা আগের চিত্রটাকে আবার নিয়ে আসছি এখানে, এবং তোমাদেরকে বোঝার সুবিধার্থে এই চিত্রের মধ্যে যে 3টা ক্ষুদ্র ক্ষুদ্র চিত্র আছে এগুলোকে আলাদা করে দিচ্ছি। খেয়াল করো এখানে এই যে লাল রঙের যে ত্রিভুজটা আছে নিচের দিকে, লাল রঙের যে ত্রিভুজ হুবহু আমি এখানে একটু তোমার যে পজিশনটা চেঞ্জ করে আমি এখানে দিছি, সি বিন্দুটাকে উপরে নিয়ে গেছি এবং ডিইটাকে ভূমি আকারে রাখছি। আশা করি তোমরা বুঝতে পারছো, এবং বাকি সবগুলো কিন্তু বিন্দুর কোনো স্থান পরিবর্তন হয়নি। এবার খেয়াল করো মাঝখানে যে হলুদ যে ত্রিভুজটা আছে সেই হলুদ ত্রিভুজকে কীভাবে পরিবর্তন করে লিখছি, এবং আমরা একটু আগে জানতে পারছি যে সি কোণটা হচ্ছে একটা সমকোণ। এবার সবুজ ত্রিভুজ, ঠিক আছে, এটুকু পর্যন্ত আমরা 3টা ত্রিভুজকে আলাদা করে নিলাম মূল ট্রাপিজিয়াম থেকে। এবার এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, এবিডিই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলটা হবে কার সমান? এবিডিই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হবে 3টা ত্রিভুজের ক্ষেত্রফলের সমান, কারণ এই ট্রাপিজিয়ামের মধ্যেই কিন্তু 3টা ত্রিভুজ আছে। সুতরাং এই ক্ষুদ্র ক্ষুদ্র 3টা ত্রিভুজ থেকে যে ক্ষেত্রফল আসবে সেই ক্ষেত্রফল হবে এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। এবার আমরা ত্রিভুজ এবং ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয়ের যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলো একটু দেখি। দেখো এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল আমরা আগে দেখেছিলাম যে হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু উচ্চতা। তাহলে খেয়াল করো এখানে সমান্তরাল বাহু কোনটা আছে? এ বি এবং ডি। তাহলে এ বি প্লাস ডি এবং উচ্চতা কোনটা? বিডি। সমান্তরাল বাহুদের মধ্যকার যে দূরত্ব সেটা হচ্ছে বিডি। তাহলে এই ট্রাপিজিয়ামের উচ্চতা হচ্ছে বিডি। তাহলে এখানে আমরা লিখলাম হাফ ইন্টু বিডি ইন্টু এ বি প্লাস ডিই। তোমাদের বই যেরকম আছে সেরকম আমি লিখছি। দেখো তারপরে এই ত্রিভুজ 3টার ক্ষেত্রে, প্রথমত আমরা এই ট্রাপিজিয়ামটা দেখলাম, এবার আসো এই লাল ত্রিভুজের ক্ষেত্রে। লাল ত্রিভুজটার ক্ষেত্রে তার ভূমি কি? ভূমি হচ্ছে ডিই অর্থাৎ এ, আর উচ্চতা হচ্ছে সিডি অর্থাৎ তার যার দৈর্ঘ্য হচ্ছে সি। তাহলে আমরা এই এ বি সি ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি বলতে পারি, সরি এই যে সিডিই ত্রিভুজ যেটা আছে, সিডিই ত্রিভুজের জন্য আমরা বলতে পারি হাফ ইন্টু এ সি। আবার এখানে যে সবুজ রঙের যে ত্রিভুজটা দেওয়া আছে এবিসি ত্রিভুজের যে প্রথম অংশ, এবিসি ত্রিভুজের ভূমি দেখো এখানে বিসি অর্থাৎ এ সেন্টিমিটার বা এ, এবং তার উচ্চতা হচ্ছে এবি অর্থাৎ সি। তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রে তার ক্ষেত্রফল কী হবে? হাফ ইন্টু এ ইন্টু সি অর্থাৎ হাফ এ সি। এবার মাঝখানের হলুদ চিত্রটার দিকে আসো, হলুদ যে ত্রিভুজটা আছে সেই হলুদ ত্রিভুজের ভূমিটা হচ্ছে বি, উচ্চতাও কিন্তু বি। তাহলে বলো তো তার ক্ষেত্রফল কী হবে? হাফ বি স্কোয়ার, এই যে হাফ বি স্কোয়ার অর্থাৎ 3টা ত্রিভুজের ক্ষেত্রফল, এর সমষ্টি আমরা দেখলাম হাফ এসি প্লাস হাফ এসি প্লাস হাফ বি স্কোয়ার, কার সমান? ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সমান। আরেকটু অগ্রসর হই, ট্রাপিজিয়ামের যে ক্ষেত্রফলটা আমরা দিয়েছি এখানে বিডি ইন্টু এ বি প্লাস ডিই, খেয়াল করো বিডি কোথায়? বিডিটা হচ্ছে ট্রাপিজিয়ামের তার উচ্চতা বিডি।
তাহলে দেখো তো এই বিডির মধ্যে দুইটা অংশ আছে কিনা, একটা হচ্ছে বিসি আর একটা হচ্ছে সিডি, সেজন্য আমরা বিডি এর পরিবর্তে বিসি প্লাস সিডি লিখেছি এবং এবি প্লাস ডি এখানে লেখা হয়েছে। পরের অংশটাতে আমরা কি করছি, এখানে হাফ তিনটা অংশ থেকে অর্ধেক হাফ কমন নিয়ে গেছি, এসি আছে কয়টা, দুইটা, সেজন্য টু এসি এবং এখানে আছে বি স্কোয়ার। এবার আমরা মানগুলো বসিয়ে দিব। খেয়াল করো এখানে দুই পক্ষ থেকে যদি আমরা এই হাফটাকে কাটাকাটি করে দিই বা দুই দ্বারা গুণ করি তাহলে এই অর্ধেক বা হাফ থাকবে না, থাকবে কি বিসি প্লাস সিডি, এবি প্লাস ডি থাকবে। এখন বিসি সমান সমান কত, তোমরা চিত্রের দিকে মূল চিত্রের দিকে খেয়াল করো, বিসি সমান সমান কিন্তু এ, সেজন্য এ সিডি সমান সমান কি হবে দেখো তো, সিডি সমান সমান হচ্ছে সি, সেজন্য এটা এখানে দেওয়া আছে এ প্লাস সি। আবার এবি সমান সমান হচ্ছে এ, তোমরা চিত্রে দেখলেই বুঝতে পারবে যে সরি এবি এবি এবিটা কোথায় আছে, এবি এডি এবি সমান সমান সি, আর ডিই ডিই কোথায়, এই যে ডিই ডিই সমান সমান এ। তাহলে এখানে ছিল সি প্লাস এ, আমরা এটাকে চেঞ্জ করে এ প্লাস সি লিখে দিয়েছি যাতে এটার সাথে মিলে যায়। আর এদিকে যা আছে তাই লিখলাম টু এ সি প্লাস বি স্কোয়ার। বই এরকমই দেওয়া, বই সাধারণত এই কাজগুলোই করে যাতে করে আমরা শিক্ষক যারা আছি তারা তোমাদেরকে বলতে পারি, কারণ বই যদি এরকম সহজ ভাষায় আর একটু বিস্তারিত করে লিখতো বইয়ের আকারটা হয়তো বা অনেক বেড়ে যেত, এই চিন্তা থেকেই হয়তো বা তারা এই ব্যাখ্যাগুলো দেন না, সংক্ষেপে প্রশ্নগুলো মানে গণিতগুলো করে দেন। তাহলে দেখো এর পরের লাইনটাতে আমরা একটু খেয়াল করি, যেহেতু এ প্লাস সি, এ প্লাস সি কয়বার আছে, দুইবার আছে, সেজন্য এ প্লাস সি হোল স্কোয়ার এটাকে ব্যাখ্যা করবে, এটাকে ভাঙলে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র অনুসারে আসবে এ স্কোয়ার প্লাস টু এ সি প্লাস সি স্কোয়ার, আর এদিকে টু এ সি প্লাস বি স্কোয়ার, যা আছে তা থাকলো। দুই দিক থেকে টু এ সি আছে, টু এ সি টু এ সি যদি আমরা কেটে দিই তাহলে থাকবে কি বি স্কোয়ার এদিকে থাকবে, আর এখানে থাকবে এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার। ওইটা কি আমরা বি স্কোয়ারকে বাম পাশে লিখে দিছি আর সি স্কোয়ার প্লাস এ স্কোয়ারকে ডান পাশে লিখে দিছি। এটি হচ্ছে পিথাগোরাসের উপপাদ্যের গাণিতিক রূপ, এবং এটাকে যদি আমরা চিত্রের মাধ্যমে দেখি তাহলে বি স্কোয়ার মানে বি এসি হোল স্কোয়ার, বি স্কোয়ার মানে এসি হোল স্কোয়ার, আর সি স্কোয়ার সি কোথায় আছে, এই যে এবি এবির উপরে আছে সি, তাহলে সি স্কোয়ারের পরিবর্তে আমরা এবি স্কোয়ার লিখতে পারি এবং এ স্কোয়ারের পরিবর্তে আমরা বিসি স্কোয়ার লিখতে পারি। সুতরাং আমরা এখান থেকে প্রমাণ করতে পারলাম যে এসি স্কোয়ার ইকুয়াল টু এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। আমি এতক্ষণ পর্যন্ত যা যা বলেছি আশা করি আমার শিক্ষার্থীরা তোমরা আমার কথাগুলো বিরক্ত হও নাই এবং প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটিতে তোমরা সামান্য হলেও জানতে পেরেছো। আমার মূল উদ্দেশ্যই কিন্তু তোমাদেরকে জানানো, এবং তোমাদের বাড়ির কাছ হিসেবে আমি যে একটা প্রশ্ন দিয়েছি সেই প্রশ্নটার উত্তর খাতার মধ্যে অবশ্যই লিখে, অবশ্যই অবশ্যই খাতার মধ্যে লিখে তোমরা আমার হোয়াটসঅ্যাপ আইডিতে সেন্ড করবে। আশা করি আমার পরবর্তী ক্লাস তোমরা সবাই দেখবে এবং সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবে, এই প্রত্যাশা করি। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।